তাদেরকে ইসলামী ঢাঁচায় তারবিয়ত করা, এটা প্রত্যেকটা মা বোন পিতা মাতার দায়িত্ব। সন্তানদেরকে ছোট থেকেই ইসলামী শিক্ষায় লালন পালন করা, ইসলামী আদাব শিষ্টাচার তাদেরকে শিক্ষা দেওয়া। কিভাবে একজন মা তাকে ছোট থেকে শিক্ষা দেবে যে কোনো জিনিস খাবে, কোনো জিনিস পান করবে কি বলে খাবে? বিসমিল্লাহ। মাকে বলা হয়েছে আল মাদ্রাসাতুল উলা, প্রথম মাদ্রাসা তো মা। এই মা সন্তানদেরকে শিক্ষা দেবে ছোটবেলা থেকেই। আজকে দুঃখের বিষয়, এই শিক্ষাটা আমাদের ঘরের মধ্যে নাই, যার জন্য সন্তানের ভিতরে ইসলামের চিন্তা চেতনা নাই। ছোট থেকেই সন্তানকে শিক্ষা দেবে, ডান হাত দিয়ে নাও, কাউকে ডান হাত দিয়ে দাও, একজন ব্যক্তি আসলে কোনো বড় ব্যক্তি দেখলে সালাম করো, হ্যাঁ, এহতরামুল কাবির, বড়দেরকে সম্মান করো, প্রতিবেশীদেরকে কষ্ট দিও না, তুমি জোবান দ্বারা কাউকে কষ্ট দিও না, মিথ্যা বলো না, ঠিক আছে? এই যে ইসলামী তারবিয়ত, ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো, কোনো জিনিস লেনদেনের ক্ষেত্রে ডান হাত দিয়ে দাও, তো এগুলি শিক্ষা আমাদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমাদেরকে দিতে হবে। আমরা কি করছি, আমরা এখন আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য আমরা ব্যস্ত আছি। পড়ান, সমস্যা নেই, এটা কোনো জায়েজ। ছেলেদেরকে ডাক্তার বানান, ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানান, ইংরেজি শিক্ষা দেন, এটা জায়েজ, সমস্যা নেই। কিন্তু আর একটা এলেম আমাদের উপর আল্লাপাক ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ। এটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে সেটা শিক্ষা দিতে হবে, মাস্ট, অপরিহার্য, জরুরি। কি পরিমাণ এলেম শিক্ষা দিতে আমাদের সন্তানদেরকে? এই যে প্রাথমিক প্রয়োজনীয় বিষয় আদাব, মসজিদে কীভাবে প্রবেশ করবেন, ঘরে কী বলে প্রবেশ করবেন, ঘরে ঢোকার সময় কী সালাম কীভাবে দিবেন, ঘরে ঢোকার সময় অনুমতি কীভাবে নেবেন, এগুলো আমার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এর সাথে সাথে সত্য কথা বলার সন্তানদেরকে অভ্যস্ত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি যদি ঠাট্টা করে তোমার সন্তানদিকে তুমি বলো যে তুমি এই কাজটা করো আমি তোমাকে চকলেট দেব, আর তুমি যদি না দাও তাহলে তুমি তোমার সন্তানের সাথে মিথ্যা কথা বললে, আর সন্তান তোমার মা বাবার উপর এটা ধারণা করে ফেলে দিল, ওখান থেকে শিক্ষা নিল যে এরকম প্রয়োজনে মিথ্যা কথা বলা যায়। এই জন্য মা বাপ হলো কুদুয়ায় হাসানা, আপনাকে প্রথমে উত্তম নমুনা হতে হবে প্রত্যেকটা কাজেই। এখন মা বাপ বিড়ি পান করেন, ঠিক আছে, হ্যাঁ, পাওনা টাকা চাইতে আসছে বাইরে থেকে, বাপ ভিতর আসে সন্তানকে বলছে যাও যে বলো বাড়িতে নেই, কারণ কি, টাকা চাইতে আসছে, দিদির টাকা দিবে না, সন্তানকে বলেছে যে বলো আব্বা বাড়িতে নেই, অথচ আব্বা কি আসে বাড়িতে। এই যে আপনি তারবিয়ত, আপনাকেই প্রথম উত্তম নমুনা হতে হবে। আপনি চাচ্ছেন আপনার সন্তান নেক হোক, আপনি ফজরে শুয়ে আছেন তাহলে নেক হবে? আপনাকে প্রথমে উত্তম নমুনা হতে হবে, আপনিই প্রথম ইসলামী শিক্ষা শিক্ষিত হতে হবে। আপনার সন্তানদেরকে, প্রত্যেক সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, তিনটা শিক্ষা দিতে হবে। কটা শিক্ষা? মারেফাতুর রব, মারেফাতুর রসুল, মারেফাতুর শরিয়া, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, ইসলামী বিষয়ে প্রাথমিক শিক্ষা, কোরআন অবশ্যই তাকে শিখে দিতে হবে। কোরআন, এটা প্রত্যেক মা বাবার উপর হক এবং দায়িত্ব। নিজে শিখান অথবা শিক্ষক প্রাইভেটে শিখান, প্রত্যেক সন্তানদেরকে আমরা পিতামাতা আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা, ঠিক আছে? আমার ছেলে যদি কোরআন শিক্ষা গ্রহণ করে আমি অতটা খুশি হই না, যতটা খুশি হই যদি আমার ছেলে ছোটবেলায় দু চারটা ইংলিশ যদি বলতে পারে, তখন এত খুশি হয়ে যায় যে মেহমান আসে বাবা বলো দেখি যে এটা ইংলিশ বলো, এই ইংলিশ নিজেও শুনে খুশি হয়, কিন্তু ওই সন্তানকে সে কিন্তু মারে ভাত রব, তোমার রব কে, তোমার রব কোথায় থাকে, এই শিক্ষা আগে থেকে দিতে হবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? হ্যাঁ, আরশের উপরে, আসমানের উপরে। আল্লাহ তিনি কে? তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি পৃথিবীর পরিচালক। এই প্রাথমিক শিক্ষা প্রথম পর্যায়ে সন্তানদেরকে আমাদেরকে দিতে হবে। এই শিক্ষার জন্য আমাদেরকে যেখানে গেলে সন্তানদের শিক্ষা পাওয়া যায় এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেই, এটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সন্তানের বিষয়ে সবসময় আমরা ভালো দোয়া করব, কি করব? দোয়া, বদদোয়া করব না, দোয়া করব, বদদোয়া করব না, মনে রাখবেন। আর যত রাগান্বিত হন কোনো সময় সন্তানদেরকে বদদোয়া করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের বিপক্ষে দোয়া করো না, কারণ সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত,
তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাপাক ডাইরেক্ট কবুল করেন, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ইয়াকিনান অবশ্যই কবুল হয়ে যায়। তার মধ্যে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যখনই সন্তানের জন্য দোয়া করবে, আল্লাপাক তাদের দোয়া কবুল করবে। অতএব আমি আপনি যেন কৃপণতা না করি, দোয়া করতেই চাই না। দোয়া কখন হয়তো বিশেষ কোনো অবস্থায় যান, যখনই সন্তান দেখা হবে দুষ্টামো করুক তাদেরকে দোয়া দেন। সৌদি আরবের মানুষদের অভ্যাস, তাদের সন্তানরা যদি কোনো দুষ্টামি করে তখন রাগ করে তাদের জন্য দোয়া দেয়, আল্লাহ হেদিক, আল্লাহ তোকে হেদায়ত দিক, আসলাহাক আল্লাহ, আল্লাহ তোকে সংশোধন করুক, এটা হলো দোয়া। আর সৌদি আরবে যখন দুইজন ব্যক্তি যখন ঝগড়া লাগে, যখন মারামারি পর্যায়ে চলে যায়, একেবার রাগান্বিত হয়ে যায়, তখন আরেকজন বলে সাল্লি আলান নবী, কী বলে সাল্লি আলান নবী, নবীর প্রতি দরুদ পাঠ কর, মানে তোর এখন তুই এখন প্রচুর রাগ হয়ে গেছিস, আর কোনো উপায় নাই, সাল্লি আলান নবী, এখন তুই নবীর প্রতি দরুদ পাঠ কর। এগুলো ইসলামিক কালচার, ইসলামিক কালচার, সালাম দেওয়ার অভ্যাস, এটা আমাদের ঘরের মধ্যে চালু করতে হবে। এই যে একটু আগে শুনলেন পিতামাতার দোয়া আল্লাপাক কবুল করেন, তাহলে আমরা পিতামাতা সন্তানের জন্য দোয়া করতে কৃপণ কেন, মোবাইলে হ্যালো হ্যালো কেন বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন, সালাম মানে কি দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি সন্তানকে সালাম টেলিফোনে সালাম দেন, ঘরে যেয়ে সালাম দেন, যতবার ঘরে যাচ্ছেন সালাম দিচ্ছেন, যতবার দেখা হচ্ছে সালাম দিচ্ছে, তার মানে কি আপনি দোয়া বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষণ হোক, আল্লাহর রহমত নাজেল হোক। সন্তান কি বলবে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সন্তান বলছে আব্বাজান আপনার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক, বরকত নাজিল হোক, সুবহানাল্লাহ। তাহলে দিনের মধ্যে যদি পাঁচবার দেখা হয়, পাঁচবারে যদি পিতামাতা সন্তানের এই দোয়ার আদান প্রদান হয়, দোয়া নিয়ে মসজিদে মারামারি, ঠিক আছে, কিন্তু আসলে দোয়া কোথায় করতে হবে, যেখানে দোয়ার গ্যারান্টি আছে, সেটা আমরা জানিও না, করার চেষ্টাও করি না, আর যেটা নিয়ে মারামারি করছি ওই দোয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক হই নেই। মানুষ কোথায় আছে, হ্যাঁ, মানুষ ইসলাম শুধু নাম কেউ আসতে ইসলাম চলছে, প্রকৃত ইসলাম থেকে আজকে আমরা অনেক দূরে। সালামের প্রথা ঘরের মধ্যে দিবেন, যখনই ঘরে ঢুকবেন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকে, ওয়াজাকারা মান দাখালা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ঢুকলো ও সাম্মাল্লাহ আল্লাহর নাম নিয়ে ঢুকলো, খাওয়ার সময় আল্লাহর নাম নিল, শয়তান বলে লা মাবিতালাকুম ওয়ালা আশা, শয়তান তার চেলাদেরকে বলে এই ঘরে ঢোকারও পারমিশন নেই, এই ঘরে খাওয়ারও পারমিশন নেই, ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন ব্যক্তি কোনো ঘুমানোর সময় ওই ব্যক্তির কাঁধে বসে শয়তান তিনটা গিড়ে দেয়, আলাইকা লাইলুন তাউইল ফারকুদ, তোমার রাত অনেক লম্বা আছে তুমি শুয়ে পড়ো, এটা বলে একটা গিরে দেয়, জাদু করে শয়তান প্রত্যেক ব্যক্তির, যে হচ্ছে যখন ঘুমানোর সময় শয়তান তার কাঁধে ঘাড়ে বসে তিনটা গিরে দেয়, আলাইকা লাইলুন তাউইল ফারকুদ, তোমার রাত অনেক লম্বা আছে শুয়ে পড়ো, তিনটা গিরে দিয়েছে শুলো, এই গিরা খুলবে কিভাবে, এই গিরা খোলার কোনো যন্ত্র পৃথিবীতে কারো কাছে নেই, এটা খুলবে একমাত্র শরীয়তে পন্থায়, সেটা কি ঘুমানোর সময় যেমন আল্লাহ নাম নিয়ে শুবেন, ঘুম থেকে উঠেই বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এগুলি শিখাতে হবে সন্তানদেরকে, ছোটোবেলা থেকে তাকে শিক্ষা দেন, শোয়ার সময় বিসমিল্লাহ বলে শো, ঘুম থেকে উঠে পড়ো এই দোয়া, কিছু না পারলেও কমপক্ষে আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাও, শয়তান শরীর হয়ে সে খাওয়ায়, ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো, যখন পান করবে তখন গিলাসের ভিতরে নিঃশ্বাস নিও না, গিলাসের বাহিরে নিঃশ্বাস নাও, কয়টা নিঃশ্বাস নিতে হবে, তিনবার, আর নিঃশ্বাস নেবে গিলাসের বাহিরে। এই যে ইসলামী আদাব, ইসলামী শিষ্টাচার, শিক্ষা, এটা আমাদের নিজে আমল করতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন ব্যক্তি ঘুমায় তিনটা গিরা দেয়, এই গিরা যখন ঘুম থেকে উঠে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ একটা গিরা খুলে যায়, আবার যখন উজু করে আর একটা গিরা খুলে যায়, আর ফজর যখন পড়ে তখন তিনটা গিরাই খুলে যায়, আর যদি কোনো দোয়াই পড়ে নেই তাহলে কোনোটাই খোলে না। অতএব আমরা এই ইসলামের শিষ্টাচারগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। সন্তান আমাদের জন্য উপকারী এবং অপকারী, আমি আমার চেষ্টা সন্তানের ক্ষেত্রে চালিয়ে যাব, আমি তাকে নেককার করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুরু আওলাদাকুম
ওহুম আবনা উসাবাসিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে সালাতের হুকুম দাও, সালাতের হুকুম দাও। ওয়াজরিবু হুম আলিহা ওহুম আবনা ওয়াসারাসিনিন, আর তার বয়স যখন 10 বছর হবে তখন তাকে সালাত তরক করলে তাকে প্রয়োজনে প্রহার করো, তাকে মারো। আমরা কেটে করি কথাবার্তা করি, আমরা কই বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে গেলে ঘুম আসবে, ফজরে যদি ডাক দেই ঘুম ঘুম হবে, আমরা কেউ ডাকতে রাজি নেই। আর টিউশন যদি রাত 10টায় থাকে তখন আমি সেই টিউশন পড়াতে দিব। আসলে আমি কি মনে করছি আমার এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমার? এটা সর্ব অবস্থায় ভরসা থাকতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনি মনে করছেন আমার ছেলেদেরকে ইংরেজি শিক্ষা দিয়ে, দুনিয়াবী শিক্ষা দিয়ে, বড় ব্যারিস্টার বানিয়ে, আমি তাকে অনেক বড় বানিয়ে দুনিয়ার শান্তি আমি অর্জন করতে চাই? হে সম্মানিতিনী ভাই, এই দুনিয়ার শান্তির মালিক আল্লাহ তাআলা, দুনিয়ার শান্তি এবং সব কিছুর চাবি বিয়াদিহিল মুলক আল্লাহর হাতের মধ্যে আছে। আপনি কত ইতিহাস নেবেন যে একটাই ছেলে জীবনের সব কিছু কামাই ও ছেলের পিছে লাগাইছে, ছেলে অনেক বড় শিক্ষিত হয়েছে, দুনিয়ায় অনেক বড় সম্পদের মালিক হয়ে গেছে, অনেক সম্মান অর্জন করেছে, কিন্তু তার পিতামাতা এখন সে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, নিজের বাড়িতেও সে পিতামাতা রাখতে পারে নাই। শান্তির মালিক আল্লাহ তাআলা, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ আপনাকে যে কোনোভাবে ওমাইয়াত্তাকিল্লাহ যে আল্লাহ মাখরাজা, যে আল্লাহর ভয় করে চলবে, আল্লাহ পাক তার জন্য পথ খুলে দেবে। অতএব আমি যে মনে করেছি যে আমার সন্তানদেরকে আমি তাদেরকে এই চাকরি দিতে পারলেই আমি সুখী হব, তাদেরকে দুনিয়াবী কোনো শিক্ষা দিতে পারলেই সুখী হব, তা না। ভরসা আল্লাহর উপর। অত ইজ্জু মান্তাশা অত জিল্লু মান্তাশা, এই পৃথিবীর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তিনি এই রাজত্ব তার হাতে, তিনি যাকে চান সম্পদ দেন, যাকে চান তাকে ইজ্জত দেন। আমি মুমিন, আমার সম্পর্ক সবসময় আল্লাহর সাথে থাকবে, আল্লাহর প্রতি ভরসা, তবে আল্লাহকে রাজি খুশি করে তারপরে আমি দুনিয়া অর্জন করি, সমস্যা নাই। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমি যদি আমার উপর ভরসা নিয়ে নেই, তাহলে মনে রাখবেন এই ভরসা আপনাকে কামিয়াব হবে না, কামিয়াব হবে না, কামিয়াব হবে না।